আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস এইটের বিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় যে পড়ছিলাম খাদ্য পুষ্টি, সে অধ্যায় থেকে ভিটামিন ডি সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সবাই আমার সাথে থাকো, আর ভিটামিন বি সম্পর্কে, ভিটামিন বির অভাবে কী কী রোগ হতে পারে এবং এর জন্য রোগগুলো হলে কী ধরনের প্রতিকার করতে পারো, আর সবচেয়ে বড় কথা, প্রতিকারের চেয়ে প্রতিরোধ সবসময়ই ভালো, সো কী কীভাবে প্রতিরোধ করতে পারো তা নিয়ে আলোচনা হবে আজকে। তো ভিটামিন ডি, বিভিন্ন রকম যে ভিটামিনগুলো আছে তার মধ্যে ভিটামিন ডি হচ্ছে তেল বা চর্বিতে দ্রবণীয়। এটি কিন্তু পানিতে দ্রবণীয় না, এটি হচ্ছে তেল বা চর্বিতে দ্রবণীয়। তো আমাদের দৈনন্দিন যে খাদ্যগুলো আছে তার মধ্যে ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং সেগুলো নিয়মিত খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই খাবারগুলো কী কী? সেগুলো হচ্ছে দুধ, দুধ জাতীয় যে হচ্ছে তোমার খাদ্যদ্রব্যগুলো আছে, মানে দুধের তৈরি যে কোনো খাবার, এবং ডিম, তাছাড়া আছে আরও তোমার হচ্ছে ইলিশ মাছে, আর কিছু প্রাণীর তোমার ডিমগুলো, যে মাছের ডিম, এগুলোতে প্রচুর পরিমাণে তোমার ভিটামিন ডি পাওয়া যায়, ঠিক আছে? তো এই খাবারগুলো প্রতিদিন খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এর জন্য তোমার দেখা যায় যে বিভিন্ন রকমের শিশুদের থেকে শুরু করে যারা একটু বয়স্ক তাদেরও বিভিন্ন রকম রোগ হয়ে থাকে। এরকমভাবে যখনই দেখা যায় ভিটামিন ডির সাথে ক্যালসিয়ামের একটি ঘাটতি হয়ে যায়, তখন কিন্তু মারাত্মক ধরনের কিছু রোগের তৈরি হতে পারে। তার মধ্যে একটি আছে তোমার রিকেটস। এই রিকেটস রোগটি, এটি আসলে এমন একটি রোগ যা হচ্ছে তোমার শিশুদের যে হাড় আছে, পায়ের হাড় হতে পারে, হাতের হাড় হতে পারে, স্পেশালি পায়ে তোমার ক্যালসিয়াম আর যখন ভিটামিন বির ডির অভাব হয় তখন দেখা যায় তাদের রিকেটস হয়ে যায়। তাদের যে হাড়টা আছে তার ধনুকের মতো বাঁকা হয়ে যায়, অর্থাৎ তোমার যদি এটি তোমার হচ্ছে পায়ের শেপ হয়ে থাকে তো তোমার দেখা যাবে কি এটি হচ্ছে একটু বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? একটু বাঁকা হয়ে যাবে, সো দ্যাট তোমার চলাচল, যে স্বাভাবিক যে চলাচল, তখন তোমার সেটি ব্যাহত হবে, ঠিক আছে? ঠিক মতো বৃদ্ধি হতে পারবে না। তাই বুঝতে পারছো যে রিকেটস রোগটি কতটা ভয়ানক হতে পারে। এছাড়া তোমার দেখা যায় যে অনেক সময় তোমার কি হয়ে যায়, পায়ের ছাড়া তোমার বুকের যে হাড় বা পাঁজরের যে হাড়, সে হাড়টি অনেক সময় বাঁকা হয়ে যায়। তখন বাচ্চারা কি নর্মালি সোজা হয়ে না থেকে তখন তারা বাঁকা হয়ে থাকে, তাদের উচ্চতা বৃদ্ধি হয় না, ঠিক আছে? এই রোগটির কারণ হচ্ছে কি তোমার ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। তো ভিটামিন ডি ক্যালসিয়ামের ঘাটতিতে এই ধরনের সমস্যা দেখা যায়। এছাড়া অনেক সময় দেখা যায় কি হাত বা পায়ের যে গিঁটগুলো আছে, হ্যাঁ, যে তোমার যে কনুই আছে, যে হাঁটু আছে, জায়গাগুলো হচ্ছে ফুলে যায় অনেক সময়, ঠিক আছে? সেখানে ফুলে যায়, ফলে তোমার যে স্বাভাবিক চলাচল, নড়াচড়া, তা হচ্ছে তোমার কি হয়, ব্যাহত হয়। তো রিকেটস এই জন্যই হয় কারণ ভিটামিন ডির যে কাজগুলো আছে সে কাজগুলো সেই শিশুটির ক্ষেত্রে করতে পারে না, তখনই তোমার রিকেটস দেখা যায়। তো এরপর আমরা হচ্ছে যখন এই রিকেটস হয়ে যাবে তখন তুমি কী করতে পারো, তখন হচ্ছে আর কিছু করার নেই, তখন তুমি হচ্ছে ডক্টরের কাছে যেতে পারো, ঠিক আছে? ডক্টরের কাছে গিয়ে তোমার কী করতে হবে, ডক্টর যেভাবে তোমাকে পরামর্শ দিবে আর ওষুধপত্র দিবে সব কিছু নিয়মিত খেতে হবে। আর আমি আগেই বলেছি যে সবসময় প্রতিরোধটা উত্তম প্রতিকারের চেয়ে। ধরো কোনো একটা প্রবলেম অ্যারাইজ করলো, প্রবলেম সলভ করা কঠিন হয়ে যায়, কিন্তু তুমি যদি প্রবলেম হতেই না দাও তাহলে কিন্তু সেটি আমাদের জন্য সহজ। তাই তুমি প্রতিরোধ কীভাবে করতে পারো, এই জন্য তোমাদেরকে একটু বলে রাখি, ভিটামিন ডি কিন্তু সূর্যের আলোতে তৈরি হয়, ঠিক আছে? তো এই জন্য বাচ্চাদেরকে, যখন ছোটো বাচ্চা থাকে, বয়স অনেক কম থাকে, তখন তাদেরকে রোদে তোমার হচ্ছে তেলের সাথে, তেল দিয়ে তাদেরকে কী করা হয়, বডি ম্যাসাজ করে তোমার হচ্ছে রোদে তাদেরকে কিছুক্ষণ রোদের নিচে রাখা হয় যাতে ভিটামিন ডি তাদের শরীরে চামড়ার নিচে প্রডিউস করতে পারে, ঠিক আছে? ভিটামিন ডি নর্মাল কী হয়, চর্বির সাথে যে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার যে আমাদের যে লেয়ার আছে আপার লেয়ার, তার নিচে হচ্ছে আমাদের ভিটামিন ডিটা প্রডিউস হয়। তাই হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে বাচ্চাদেরকে রোদে খেলাধুলা করতে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিরোধ যাতে তোমার ভিটামিন ডি তৈরি হতে পারে।
তো আমাদের রেডিয়াস সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা জানবো অস্টিওম্যালেশিয়া। অস্টিও কথাটির অর্থ হচ্ছে হাড়, ঠিক আছে? হাড় রিলেটেড যে রোগগুলো সেগুলো হচ্ছে ম্যালেশিয়া, মানে অভাব যেখানে থাকবে অস্টিওম্যালেশিয়া। যখন তোমার ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাব হয় তখন এই অস্টিওম্যালেশিয়া রোগটি দেখা যায়। তো অস্টিওম্যালেশিয়া এই রোগটি হলে তোমরা কীভাবে বুঝতে পারবে, তোমাদের দেখা যাবে যে থাইরয়েড যে গ্রন্থি, আমাদের যে থাইরয়েড গ্রন্থি আমাদের হচ্ছে হরমোনাল যে ব্যালেন্সগুলো করে থাকে তা হচ্ছে ইমব্যালেন্স হয়ে যাবে। থাইরয়েড গ্রন্থির কাজগুলো তোমার ঠিকমতো হবে না, ঠিক আছে? তারপর তোমার আরও অনেক ধরনের সমস্যা হয়। ক্যালসিয়াম ফসফরাসের যে সঞ্চয়, মানে আমরা কী জানি আমাদের অস্থিতে ক্যালসিয়াম আর ফসফরাস জমা থাকে, তো যখন তোমার ভিটামিন ডির অভাব থাকবে তখন দেখা যাবে হাড়ে সেই জিনিসগুলো সঞ্চয় হতে পারবে না। আমাদের অস্থির সঞ্চয়ের জন্য ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কী হবে তোমার অস্টিওম্যালেশিয়া থাকা অবস্থায় তোমার এই জিনিসগুলো ক্যালসিয়াম আর হচ্ছে তোমার ফসফরাস জমতে পারবে না, ঠিক আছে? আর হলো তোমাদের অস্থি দুর্বল হয়ে অস্থির কাঠিন্য কমে যাবে। অর্থাৎ আমার যে হাত পায়ের হাড় আছে, যখন আমি আমার যখন ভিটামিন ডির অভাব দেখা যাবে আমার শরীরে, তখন আমার হাড়গুলো কী হবে, নর্মাল যে কাঠিন্য মানে নরম হয়ে যাবে বা ভঙ্গুর হয়ে যাবে। দেখা যাবে সামান্য কিছু আঘাতে হাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে বুঝতে পারছো কতটা ভয়ানক একটা ব্যাপার এই অস্টিওম্যালেশিয়া। যখন একবার হয়ে যাবে তখন কিন্তু এটি প্রতিকার করা খুবই কঠিন, তবুও যদি হয়ে যায় কী করতে হবে, আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। আর আদারওয়াইজ আমি আগে থেকেই বলছি প্রতিরোধ করতে হবে। কীভাবে? বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে রোদে খেলাধুলা করতে দিতে হবে এবং ভিটামিন ডি জাতীয় যে খাবারগুলো আছে, দুধ জাতীয় যে খাবার, ডিম, তাছাড়া তোমার আছে ইলিশ মাছ, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, ঠিক আছে? তো এভাবে আমরা কী করতে পারবো, আমরা ভিটামিন ডি রিলেটেড যে রোগগুলো আছে রিকেটস এবং অস্টিওম্যালেশিয়া এ থেকে আমরা রেহাই পেতে পারবো। আর এছাড়া তোমার ভিটামিন ডি আরও কী কী করতে পারে ওর কাজগুলো আমরা একটু জেনে নিই ছোটো করে। ভিটামিন ডির কাজ, ঠিক আছে, যা খুবই গুরুত্বপূর্ণ, তোমার কী করতে পারে, দাঁত এবং অস্থি গঠন করতে পারে, ঠিক আছে? অস্থি ও দাঁতের গঠন এটি করতে পারে। তারপর দেখো অস্থি ও দাঁতের গঠন যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আরও কী করতে পারে, অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়। অন্ত্রে অর্থাৎ আমাদের যে পরিপাক তন্ত্র আছে সেখানে যে অন্ত্র থাকে সেই অন্ত্রে তোমার কী করবে, ক্যালসিয়াম শোষণ বাড়ায়। ক্যালসিয়াম ছাড়া কি আমাদের হাড় কিন্তু গঠন সম্ভব না। শোষণ বাড়ায়, ঠিক আছে? এছাড়া আর কি করতে পারে ওরা, তোমাদের আমাদের যে ব্লাড সার্কুলেশন হয় সেই ব্লাড সার্কুলেশনে ক্যালসিয়াম আর ফসফরাসের যে প্রবাহ তাকে মেনটেন করে, ঠিক আছে? মাত্রা নিয়ন্ত্রণ করে কতটুকু আমাদের থাকতে হবে। এই হচ্ছে আমাদের ভিটামিন ডির কাজগুলো। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাস তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।